মাংসপেশিতে ব্যথার কারণ। মাংসপেশির ব্যথা কোনো রোগ নয়, মাংসপেশির ব্যথা অন্যান্য রোগের একটি প্রধান উপসর্গ। বেশিরভাগ ক্ষেত্রে মাংসপেশিকে অতিরিক্ত কাজ করলে বা স্ট্রেচ করলে ব্যথা হয়ে থাকে। তাছাড়া আঘাত পেলে, ইনফেকশন হলে, মাংসপেশিতে জৈবিক সমস্যা হলে, যেমন ইউরিক অ্যাসিড বেড়ে গেলে, কিছু রোগ যেমন ফাইব্রোমায়ালজিয়া, মায়োপ্যাথি, পুষ্টির অভাবে কোনো হাড় বা জোড়ার সমস্যা হলে তার নিকটস্থ মাংসপেশিতে, বা স্নায়বিক সমস্যা হলে ওই স্নায়ু যে সকল মাংসপেশিতে সংযোগ স্থাপন করে ওই সকল মাংসপেশিতে ব্যথা হতে পারে। বিভিন্ন বাত রোগে মাংসপেশিতে ব্যথা হয়ে থাকে। তাছাড়া মানসিক চাপেও, যেমন হতাশা, বিষাদেও মাংসপেশিতে ব্যথা হতে পারে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।